সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মুক্তিযোদ্ধা জেড আই খান পান্নার বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা হয়েছে। রাজধানীর খিলগাঁও থানায় এই মামলা হয়েছে গত বৃহস্পতিবার। গত 19 জুলাই ছাত্র জনতার আন্দোলনের সময় আহাদুল ইসলাম নামে একজনকে গুলি ও মারধর করে হত্যা চেষ্টার অভিযোগে এই মামলা হয়। হত্যা চেষ্টা মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদনও করেছেন জেড আই খান পান্না। দুঃখিত দুঃখিত এই কারণে ওটার এক নাম্বার অ্যাকিউজড আমি হইতে পারি এবং 94 নম্বরে আমাকে করবে, তো সেটাই আমি একটু অপমানিত বোধ করতেছি যে যেহেতু একটা হত্যা মামলা, তাও আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে হত্যা করতে গিয়েছি, হত্যাটা মিস হয়ে গেছে।